আমাদের আজকের ক্লাস ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তীকে নিয়ে আমি আজকের ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব ঘনরাম কবি ঘনরাম চক্রবর্তীর জীবন ও কবি প্রতিভা সম্পর্কে ধর্মমঙ্গল কাব্যধারা সর্বজন পরিচিত কবি ঘনরাম চক্রবর্তীর জন্ম পরিচয় খুব অল্পই জানা যায় তুলনায় তার অনাদিমঙ্গল কাব্যের আয়তন এবং ইতিবৃত্ত বিস্তারিতভাবে আমরা জানতে পারি অষ্টাদশ শতকে আবির্ভূত এই কবি সম্পর্কে বিশেষ সংবাদ দিয়েছেন বা জানিয়েছেন ডক্টর দীনেশচন্দ্র সেন এবং ডক্টর সুকুমার সেন বর্ধমান জেলার দামোদর নদীর তীরে অবস্থিত কৈয়র পরগনার অন্তর্গত বাঁকুড়া কৃষ্ণপুর গ্রামে ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে কবির জন্ম হয় কবির পিতার নাম গৌরীকান্ত মাতার নাম সীতা দেবী কবি শৈশবে অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছিলেন কবির পিতা গৌরীকান্ত তাকে রামপুরের টোলে পাঠান সেখানে সুসংসর্গে ঘনরামের স্বভাবের পরিবর্তন হয় মহারাজা কীর্তিচন্দ্র ছিলেন সম্ভবত কবির পৃষ্ঠপোষক ঘনরাম চক্রবর্তীর গুরু শ্রী রামদাসের আদেশ অনুসারে তিনি ধর্মমঙ্গল কাব্য রচনায় ব্রতী হন তার প্রতিভায় মুগ্ধ হয়ে বর্ধমানের রাজা তাঁকে কবিরত্ন উপাধিতে ভূষিত করেন যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি বলেন ঘনরামের কাব্য সমাপ্তির কাল ষোলোশো তেত্রিশ শকাব্দ বা সতেরোশো এগারো খ্রিস্টাব্দের নভেম্বর অবশ্য এই সময়ের উল্লেখ করা হয়েছিল সমাপ্তির অনতি পূর্ববর্তী আমরা যদি দেখি যে ঘনরাম চক্রবর্তীর যে ধর্মম তো যেটা বলছিলাম আমি যে এই যে সময়কালটা বলা হয়েছে সেটা হচ্ছে ঠিক কাব্য সমাপ্তির পূর্ব মুহূর্তের কথা বলা হয়েছে বা পূর্ব মুহূর্তে বলা হয়েছে কবি সত্যনারায়ণ পাঁচালীও রচনা করেছিলেন বলে জানা গেছে তার সম্পর্কিত জীবন কথায় ঘনরামের ব্যক্তি বিবরণ প্রায় দেখাই যায় না বা জানা যায় না সেখানে আছে কবির গুরু ভট্টাচার্যের কথা নীলাচল গমন রামচন্দ্রের দর্শন লাভ ইত্যাদি গুরু নির্দেশ মতো রামায়ণ রচনার চেষ্টার শেষে ধর্মমঙ্গল লেখার নির্দেশ প্রাপ্তি ইত্যাদি তথ্য সমূহ যেটা আমি আগেও বলেছিলাম আলোচনার প্রথমে যে ঘন ঘনরাম কবি ঘনরাম চক্রবর্তীর ব্যক্তি জীবন সম্পর্কে সবিশেষ আমরা কিন্তু জানতে পারি না ঘনরামের কাব্যের নাম হচ্ছে অনাদিমঙ্গল তবে অনেক জায়গায় শ্রী ধর্ম মধুর ভারতী ইত্যাদি নামেও অভিহিত করা হয় কাব্যটি চব্বিশটি স্বর্গে ও বিভিন্ন পালায় বিন্যস্ত করা হয়েছে মোট শ্লোক সংখ্যা এর ন হাজার একশো সাতচল্লিশটি কাহিনী দুটি অংশে বিভক্ত একটি হচ্ছে হরিশ্চন্দ্র লুইচন্দ্রের কাহিনী আর আরেকটি হচ্ছে কাহিনী। কাব্যটির আয়তন প্রায় মহাকাব্যের মতো যদিও ভাব গাম্ভীর্যে ও রচনার ভঙ্গিতে এই কাব্যটিতে পাঁচালির চিহ্ন সুস্পষ্ট লক্ষ্য করা যায় মধ্যযুগের সাহিত্যিক পরিমণ্ডল ছিল দেববাদে পরিপূর্ণ এই তাই সর্ব সর্বত্রই সব জায়গাতেই দেববাদের জয় গান সূচিত হয়েছিল এই দেববাদের পরিমণ্ডলে থেকেও সর্বপ্রথম মানবতার পরিচয় দিলেন কবি ঘনরাম চক্রবর্তী তিনি ছিলেন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি সংস্কৃত সাহিত্য ও অলঙ্কারের পাশাপাশি বিভিন্ন দেশীয় ভাষার ক্ষেত্রেও তিনি অসামান্য জ্ঞান অর্জন জ্ঞান ও দক্ষতার পরিচয় দিয়েছেন তার এই জ্ঞান এই ধর্মমঙ্গল আমাদের আলোচ্য অনাদিমঙ্গল যে কাব্যটির নাম এই কাব্যেও কিন্তু প্রতিফলিত হয় ঘনরাম চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কবি প্রথম তার কাব্যে একজন মায়ের আর্তনাদকে তুলে ধরেছেন যদিও সাহিত্য শিল্পীর বিচারে তার পাঁচালী প্রধান কাব্য তেমন কিছু মহৎ সৃষ্টি নয় তবু সমকালীন মঙ্গল কাব্যের নির্দিষ্ট কাঠামোর মধ্যে বিচিত্র কল্পনার বর্ণ সমাবেশে জীবন দর্শনগত গত যে উচ্চকোটির ভাব কল্পনা সেই ভাব কল্পনায় তিনি এক উল্লেখযোগ্য কবি এটা আমরা বলতেই পারি লাউসেন যে লাউসেনের কাহিনী রয়েছে এই কাব্যের মধ্যে সেই লাউসেন ধর্মের প্রভাব পুষ্ট এই দৈব আনুকল্যের কথা আনুকল্যের কথা বাদ দিলে এই চরিত্রটি মানবিক গুণে পূর্ণ পিতামাতার প্রতি ভক্তি ধর্মীয় প্রথা অনুসরণ নির্ভীকতা ও অসামান্য বীরত্বের উজ্জ্বল মূর্তি হচ্ছে লাউসেন মাতৃ হৃদয়ের শাশ্বত রমণীয় রূপটি ঘনরামের কাব্যে বিশিষ্টভাবে রঞ্জাবতী চরিত্রটিকে ঘিরে গড়ে উঠেছে রঞ্জাবতী স্বর্গের সাপ ভ্রষ্ট নকি হলেও স্নেহময়ী সর্বদা পুত্র চিন্তায় অধীর মাতৃত্বের চিরন্তন প্রতিমূর্তি আমরা বলতে পারি ভিলেন বা খলচরিত্র হিসেবে মহামদ চরিত্রটি ঘনরামের অনবদ্য সৃষ্টি সঠতা ক্রূরতা ও প্রতিহিংসা পরায়ণতায় মহামদ খুবই স্বাভাবিক ও জীবন্ত হয়ে উঠেছে আমাদের আলোচ্য অনাদিমঙ্গল কাব্যের মধ্যে কাব্যের স্থাপন পালায় নবীন যিনি কত কোটি কাম ব্রহ্মা সৃষ্টিকর্ম শুরু করেছেন প্রকৃতির সঙ্গে তার প্রেম জলরাশির উপর তার পরীক্ষা নিরীক্ষা এবং শেষ প্রস্থানের চিত্ররূপ বর্ণনায় জীবন্ত কিন্তু কবি দৃষ্টি রোমান্টিক কল্পনায় ভাব স্নাত হয়নি বরং লাউসনের পৌরুষদীপ্ত জীবনের পরিচয়ে তার যোদ্ধা রূপের বিবরণে এই কাব্য যেন উদ্দীপ্ত হয়ে উঠেছে যুদ্ধ বর্ণনায় কবি ঘনরামের শব্দ সচেতন কল্পনা শক্তি পাঠককে বিস্মিত করে ধর্মের বরপুত্র লাউসেন যেমন বীর যোদ্ধা তেমনি মানবিক গুণে সমৃদ্ধ পিতামাতার প্রতি শ্রদ্ধা ধর্মপক্ষে নিষ্ঠা নির্ভীকতা এবং চরিত্র রক্ষার সুচিতায় একটা ভাস্যর চরিত্র হয়ে উঠেছে লাউসেনের জননী বা মাতা রঞ্জাবতী পুত্রের কল্যাণ কামনায় মগ্ন স্নেহময়ী এক মাতৃ মূর্তি অন্যদিকে লাউসেন জায়া কলিঙ্গা ও কানারার মধ্যে বিরত্তির দিকটিকে যথোচিত মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন কবি ক্রূরতা ও প্রতিহিংসায় মহাম্মদ চরিত্রটিও চিত্রাকর্ষক হয়েছে দুর্মুখা দাসী কালুসেন সেন লখাই ডোম হরিহরবাইতি প্রভৃতি অপ্রধান চরিত্র নির্মাণেও কবি ঘনরাম বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন লাউসেনের ভাই কর্পূর সেনের চরিত্র নির্মাণেও কবি দক্ষতা দেখিয়েছেন নগরে বন্দি যে লাউসেনের ভাই কর্পূর সেনের কথা আমরা বলছি এই কর্পূর সেনের চরিত্রটিও কিন্তু এই কাব্যের মধ্যে উল্লেখযোগ্য হয়ে উঠেছে জামতিনগরে বন্দি লাউসেন দেখে স্বার্থপর কর্পুর পালিয়ে যায় পরে মুক্ত হলে সে ফিরে আসে ধর্মমঙ্গল মূলত তাই প্রাধান্য এই কাব্যে বিশেষভাবে দেখা যায় বিভৎস রসের বর্ণনায়ও কবির শক্তিমত্তার পরিচয় ফুটে উঠেছে যেমন এই কাব্যের মধ্যে আমরা দেখি ডাকিনী প্রেতিনীদের কাব্যে তুলে ধরেছেন কবি যেখানে তাদের পরিচয় ফুটে উঠেছে এইভাবে কবি বলছেন কাঁচা মাংস খায় কেহ ভাজা ঝোলে ঝালে মানুষের গোটা মাথা কেহ ভরে গালে কিন্তু করুণ রসের বর্ণনায় আছে শুধু দীর্ঘশ্বাস কবি ঘনরাম চক্রবর্তীর রচনারীতি সংস্কৃত নির্ভর ও মার্জিত তার কৌতুক স্থূলতা থাকলেও ভারামি বা ইতরতা নেই বরং তীর্যকতা রয়েছে চঞ্চল চরণ চারি চলনি নির্মল বরণ বাড়ি বিনুদ মন্দির প্রভৃতি অনুপ্রাশ অলঙ্কারে তার কল্পনা শক্তির পরিচয় পাওয়া যায় কবি ঘনরাম চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যের ধর্মমঙ্গল শাখার এক অন্যতম কবি ছাত্রাবস্থায় কবিতা রচনার জন্য গুরু তাকে কবি রত্ন উপাধি দিয়েছিলেন আমি আলোচনার শুরুতেই আমি এটা আলো বলেছিলাম তৎকালীন বর্ধমান রাজ কীর্তিচন্দ্রের সমসাময়িক ছিলেন তিনি কাব্যের মধ্যে বহু জায়গায় তাঁর নাম উচ্চারিত হয়েছে কবি যে রামভক্ত ছিলেন তার পরিচয় পাওয়া যায় তার অনেক ভনিতার মধ্যে তার কাব্য ভাষায় রায়গুনাকর ভারতচন্দ্রের পূর্বাভাস লক্ষ্য করা যায় ঘনরামের কাব্যের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সে সময়ের সমাজে হিন্দু মুসলমান সম্প্রীতিকে লিপিবদ্ধ করার মধ্যে রয়েছে ধর্মমঙ্গলী হিন্দু মুসলমানের একত্রে রুটি ভাগ করে খাওয়ারও বর্ণনা রয়েছে গরিব মুসলমানের কাছেও ধর্ম দেবতা সে যুগে ক্রমশ আরাধ্য হয়ে উঠেছিল বলে তিনি কাব্যের মধ্যে দেখিয়েছেন তবে ঘনরামের কাব্য ত্রুটি মুক্ত নয় এই কাব্যের ত্রুটি বিশাল আয়তন এবং সুবিপুল ঘটনাসমূহ সুগ্রথিত করে প্রকাশের মতো উপযুক্ত কবিত্ব শক্তি ও নিপুণতার অভাব অলৌকিক ঘটনা সমাবেশের ফলে কাব্যটির প্রধান চরিত্র চরিত্রের বীরত্ব অবিশ্বাস্য ব্যাপার বলে মনে হয় যেমন তার মৃত শিশুর মুখ দিয়ে কথা বলানো নিজের মৃত সৈন্যদের পুনর্জীবিত করা পশ্চিমে সূর্যোদয় দেখানো ইত্যাদি শাস্ত্রের অতিরিক্ত দৃষ্টান্ত দানে কবির নিজস্ব অভিজ্ঞতার কথা অব্যক্ত থেকে যায় বর্ণনার মধ্যে এক যুদ্ধ প্রসঙ্গ ছাড়া অন্যত্র ক্লান্তিকর বিবৃতি চোখে পড়ে তবে সমকালের রারবঙ্গের সমাজ জীবনের বাস্তব পরিচয়ে এই কাব্যের ঐতিহাসিক মূল্য অনস্বীকার্য এটাকে আমাদের স্বীকার করতেই হবে ধর্মমঙ্গলের কাব্যের মধ্যে ঘনরামের এই গ্রন্থই প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল অর্থাৎ অক্ষরে মুদ্রিত হয়েছিল তার কাব্যটি প্রথম ধর্মমঙ্গলের মধ্যে পশ্চিমবঙ্গে ঘনরাম আজও স্মরণীয় শতকের সূচনা লগ্নে ঘনরাম চক্রবর্তীর বংশধরদের হাত ধরে কৃষ্ণপুরে তৈরি হয় কবি ঘনরাম কবি ঘনরাম স্মৃতি রক্ষা কমিটি এরাই প্রতি বছর ঘনরামের স্মৃতিতে ঘনরাম মেলার সূচনা করে এবং এদের উদ্যোগে প্রতি বছর মেলার আয়োজন করা হয় ঘনরামের পুঁথি তার গ্রামেই সংরক্ষিত ছিল পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় এটি ছেপে প্রকাশ করে ঘনরাম চক্রবর্তীর কাব্যে মহাকাব্যচিত আভিজাত্যের প্রকাশ ঘটেছে সেখানে রামায়ণ ভাগবত মহাভারত প্রভৃতির ছায়া যেমন দেখা যায় তেমনি পাণ্ডিত্য ও কবিত্বের অদ্ভুত মিলনও লক্ষ্য করা যায় বিভিন্ন চরিত্র ক্ষেত্রে তার সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি এবং বাস্তব বোধের গভীর পরিচয় পাওয়া যায় লাউসেন চরিত্রটিকে তিনি গড়ে তুলেছেন বলিষ্ঠ পৌরুষ ও বীরত্বের প্রতিমূর্তি রূপে তাঁর সৃষ্ট নারী চরিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রঞ্জাবতী কলিঙ্গা কানাড়া লক্ষা এদের কেউ স্নেহময়ী জননী কেউ বীরাঙ্গনা কেউ বা আবার লাবণ্যময়ী প্রেমিকা হাস্যরস পরিবেশনেও কবি মধ্যযুগীয় ভারামী ও স্থূলতাকে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন শব্দ নির্বাচন এবং ছন্দ অলংকার প্রয়োগেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন সব দিক মিলিয়ে আমরা বলতে পারি কবি মধ্যযুগে রচিত কবি ঘনরাম চক্রবর্তীর এই যে কাব্য ধর্মমঙ্গল যে কাব্যটির নাম হচ্ছে অনাদি এই কাব্যে কবির কিন্তু দক্ষতা বা কবির প্রতিভার কিছু ত্রুটি রয়ে গেছে তা সত্ত্বেও তার প্রতিভার পরিচয় পাওয়া যায়